তো বন্ধুরা আবারও কিন্তু চলে এসেছি তোমাদের কাছে আজকে একটি জেনুইন প্রাইভেট এবং সম্পূর্ণ ফ্রি চাকরির আপডেট নিয়ে তো তোমরা যারা যারা ফ্রি চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক এবং তোমরা যারা যারা এই জবটির জন্য ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে স্কিপ করে যাবে না তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মহেন্দ্র লজিস্টিকের জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু মহেন্দ্র লজিস্টিক কোম্পানিতে লোক নেওয়া হচ্ছে মেল অ্যান্ড ফিমেল বোধ ক্যান অ্যাপ্লাই রয়েছে অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ই তোমরা আবেদনটা করতে পারবে এরপর বলি জব ডিটেলস কিন্তু বলেছে প্রসেসিং স্টাফ তো এখানে প্রসেসিং স্টাফের কাজ রয়েছে অর্থাৎ মহেন্দ্রা লজিস্টিক কোম্পানিতে যে প্রোডাক্টগুলো যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো দেখাশোনা করা প্রসেসিংয়ের কাজ করা সেই কাজে কিন্তু রয়েছে সেখানে স্টাফ নেওয়া হচ্ছে ইতিমধ্যে তো কোয়ালিফিকেশান কি বলেছে দেখো বন্ধুরা এখানে তোমাদের ন্যূনতম যোগ্যতা কিন্তু লাগবে টেন্থ পাস টুয়েলভ পাস গ্র্যাজুয়েট পাস অর্থাৎ তোমাদের এখানে ন্যূনতম যোগ্যতা কিন্তু মাধ্যমিক লাগবেই। যারা মাধ্যমিক পাস করনি তাদেরকে বলছি তোমরা কিন্তু আবেদনটা করো না শুধু শুধু সিভি পাঠিয়ে কোনো লাভ নেই তো সেক্ষেত্রে বলছি তোমরা মাধ্যমিক পাস যারা যারা করেছ তারাই কিন্তু আবেদনটা করতে পারো এরপর বলি এখানে তোমাদের স্যালারি কত বলেছে তো বন্ধুরা এখানে তোমাদের মাসিক বেতন কিন্তু রয়েছে এগারো হাজার তিনশো থেকে শুরু তো তোমাদের ন্যূনতম মাসিক বেতন এগারো হাজার তিনশো থেকে কিন্তু শুরু হবে সাথে পুজো রয়েছে সামনেই জানো পুজোর বোনাস থেকে শুরু করে পি এ এগুলো তোমাদের থাকছেই এরপর বলি ডিউটি আওয়ার্স কত রয়েছে ডিউটি আওয়ার্স রয়েছে নয় ঘন্টা তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু ডিউটি সময় কিন্তু রয়েছে ন ঘন্টা তোমাদের কাজ করতে হবে শিফটিং ডিউটি দেখো ইভিনিং আছে নাইট আছে ডে আছে তিনটেই রয়েছে এজ লিমিট বলে দিই কুড়ি থেকে পঞ্চাশ বছর পর্যন্ত তো তোমাদের যাদের ন্যূনতম বয়স কুড়ি হয়ে গেছে তারাই কিন্তু আবেদনটা করবে আবারও বলছে যারা ইন্টারেস্টেড রয়েছে তারাই আবেদনটা করো ডকুমেন্টস দেখো কি কী বলেছে যদি তোমরা এই কাজটা করতে চাও তাহলে তোমাদের এই ডকুমেন্টসগুলো কিন্তু লাগবেই এই ডকুমেন্টসগুলো যদি না থাকে তোমরা আবেদনটা করবে না বায়োডাটা লাগবে আধার কার্ড লাগবে ব্যাংকের পাসবুক লাগবে ফটো দু কপি লাগবে আর ডবল ভ্যাকসিনেশান সার্টিফিকেট অর্থাৎ করোনার যে ডবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট দুটো ওই দুটো কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে অফিসে ইন্টারভিউর সময় তো বন্ধুরা এগুলোই কিন্তু তোমাদের লাগবে লোকেশন বলেছে ডানকুনি কলকাতা আমি বলে রাখি বন্ধুরা তোমাদের এই কাজটা কিন্তু কলকাতা ডানকুনির দিকেই রয়েছে এছাড়াও ওর আশেপাশে যে জেলাগুলো আছে সেখানেও কিন্তু হয়ে যাওয়ার চান্স আছে যদি তোমরা এলিজিবেল হও তো বন্ধুরা তোমরা যারা যারা ইচ্ছুক রয়েছি তারাই তোমরা এই ফোন করে নাও সরাসরি ফোনও করতে পারো তোমরা হোয়াটসঅ্যাপে সিভিও জমা দিয়ে দিয়ে দিতে পারো আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি এটা যেহেতু সম্পূর্ণ ফ্রি জব রয়েছে বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু এখানে আর্জেন্ট ভ্যাকেন্সি রয়েছে তোমরা যারা যারা ইচ্ছুক রয়েছে আজকালের মধ্যেই তোমরা কিন্তু আবেদনটা করো ফ্রি জব বলেই যে সেটা অনেকদিন থাকবে কিন্তু কোনো মানে নেই আমি এই চারের নাম্বারটি কিন্তু ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিই তো বন্ধুরা আজকে চাকরির আপডেট এই পর্যন্ত ধন্যবাদ তোমরা অবশ্যই কে কারা কারা চাকরি পেয়েছ আমাকে জানাতে একদম ভুলবে না আমাকে অবশ্যই জানিও